তাহলে আমরা কি করলাম ইবে অ্যাকাউন্টে লগইন করার পরে ইবে অ্যাকাউন্টে লগইন করলাম মাই ইবে তে যাব সেলিং এ যাব আসলাম আমরা গতকাল কি সবাই স্টেপে কাজ করছি আপনি সামনে চলে আসেন না ওইটার উপর কোনো ভেজাল আছে নিশ্চয় কারণ ওই সিটে যে বসে সে একটু বেশি কথা বলে ঠিক আছে এই ওখানে বসে যে কে শাকের বসে না সেও কিন্তু বেশি কথা বলে তাই না সিটের সমস্যা আসলে আমি আর কিছু দেখতেছি না অন্য কোনো সমস্যা নেই বুঝা গেছে সমস্যা কোথায় মানুষের না সিটের সিটের দোয়া দিয়ে মানুষটা যদি সব অসহায় রাখি মানুষ অসুবিধা হলে কিন্তু শীর্ষ হয়ে যাবে ওকে লিস্টিং ক্লিক করলাম করার পরে যেহেতু এটা হচ্ছে একটা অ্যাক্টিভ একটা অ্যাকাউন্ট যেখানে বায়ার অলরেডি প্রোডাক্টগুলোকে অ্যাড করছে এবং এই অ্যাডগুলো আমি করছি হ্যাঁ তো আমাদের কাজ হচ্ছে মাই ইবে সেলিং এ যাওয়ার পরে লিস্টিং আসবো আসার পরে ক্রিয়েট লিস্টিং আমি আরো দুটো অপশন বলছিলাম আপনি একটা অপশন নাম বলেন তবে ক্রিয়েট লিস্টিং এ বাদে লিস্টিং আইটেম আপনি আরেকটা নাম বলেন তো উনি একটা বলে দিছে ওই কম্পিউটার থেকে আমার দিকে দেখুন হ্যাঁ একটা হচ্ছে ক্রিয়েট লিস্টিং উনি একটা বলছে লিস্টিং আইটেম আরেকটা সেটা নাম কি তিনটা নাম বলছি এর জন্য ভালো দেখতেছে দ্যাটস নট ফেয়ার এখানে কাজ করতে হবে এখানে দেখেন খাদাই না কাজগুলো এখান থেকে নিতে হবে কি পড়ছিলাম গত ক্লাসে কি এটা নাম কি বলা হয়েছে মেমোরি কে আপনি জানান দেন সে আপনাকে আনসারটা দেখে নিয়ে দেখেন বল কি বলছিলাম এনিওয়ান বলতে পারবে কেউ করার পর আমার কাছে চলে আসছে ঠিক আছে ধরেন আমাকে বায়ার কোন একটা প্রোডাক্টের লিংক দিল কাজ করার জন্য আমরা আজকে একটা কাজ দেখব সেটা হচ্ছে এই মোবাইলটা কি নিব হ্যাঁ এটা আমরা তাহলে আজকে লিস্টিং করব আমি বলছিলাম কিছু কিছু ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলোর নাম আমরা বসাবো না আবার কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলোর নাম আমরা বসাবো তাহলে কোন ব্র্যান্ডের নামগুলো বসাবো না আচ্ছা আপনি বলেন এই এই ব্র্যান্ডিংটা আমরা বসাবো নাকি বসাবো না আপনি বলুন তো কেন বসাবো বসাবোটা কেন উত্তরগুলো কিন্তু রিভিউর আগে কিন্তু ওরা কথার মধ্যে দিয়ে দিয়েছে উত্তরগুলো কেন আপনি বলেন কেন বসাবো না আপনি বলুন তো কেন বসাবো এটা কেন বসাবো ব্র্যান্ডিংটা আমি যদি অ্যাপেলটা লিখি তাহলে আমার প্রোডাক্টটা সেল হবে আমি যদি অ্যাপেলটা মুছে দিই তাহলে সেল হবে বুঝা গেছে আচ্ছা তাহলে আমরা এখন এই ব্র্যান্ডটা কি করব আমরা রাখবো এই ব্র্যান্ডটা আমরা কি টাইটেলের মধ্যে অবশ্যই দিব তাহলে চলেন শুরু করি আমি এখান থেকে অ্যামাজন থেকে আগে যেটা টাইটেল থাকবে সেটাকে নিয়ে নিব ওটাকে এসইও কাস্টমাইজ অথবা মডিফিকেশন করব পরে আমি টাইটেলটা নিলাম নিয়ে মধ্যে গিয়ে প্রোডাক্ট নেমে বসা দিব প্রোডাক্ট নেম কি আর কা নাম বলে সেটা নাম কি বলছিলাম তার মনে আছে প্রোডাক্ট নেম আর একটা নাম কি টাইটেল আর একটা নাম কি এভাবে শিখতে হবে এটা এটা বলটা কি ওটা বলটা কি দেওয়ার পর আমরা কোথায় ক্লিক করবো বলছিলাম যে এখানে অনেক টাইপের প্রোডাক্ট আসতে পারে কারণ সেম নাম দিয়ে অনেকগুলো প্রোডাক্ট ইবের মধ্যে সেল হতে পারে আমরা সেখান থেকে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট না করে একদম নিচে চলে আসবো কন্টিনিউ উইদাউট সিলেক্টিং এ প্রোডাক্ট ওকে
আচ্ছা আমরা কি করব যে টাইটেলটা আমাদের কাছে আসছে সেই টাইটেলের মধ্যে আমরা যে যত চিহ্নগুলো আছে আমরা ওই স্টেপগুলো ফলো করব গত ক্লাসে 5 থেকে 6টা স্টেপ বলছিলাম তার মধ্যে একটা ছিল প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি হবে ক্যাপিটাল লেটার হবে দ্বিতীয় অপশন ছিল কোন ধরনের যদি চিহ্ন ব্যবহার করা যাবে প্রশ্নবোধক হাইফেন অবলিক এই টাইপের এগুলো আমরা ইউজ করতে পারবো না আবার বলছিলাম ক্ষেত্রে বিশেষে বসানো যাবে যদি সেটা কি হয় মেন্স হাই কোয়ালিটি ওই ধরনের লিঙ্ক ওয়ার্ড হয় অথবা 12 ইঞ্চি ওই ধরনের ফুড সংকেত এগুলো বসানো বোঝানোর ক্ষেত্রে অবশ্যই আমরা সেটা ইউজ করবো তাহলে প্রথম কাজ হচ্ছে কি যেগুলো আননেসার সেগুলো আমরা কেটে দিব কেটে কি করব স্পেস গুলো নিব দেখবো যে আমাদের কয়টা ওয়ার্ড খালি আছে তাহলে আমি এখান থেকে অলরেডি একটা কেটে দিছি কমাটাও কেটে দিচ্ছি এখানে আরো কমা আছে সেটাও কেটে দিলাম এখন ঠিক আছে এখন আমরা কেটে ছোট করার পরে দেখতেছি 32 ওয়ার্ড খালি আছে কত কি ওয়ার্ড ক্যারেক্টার ক্যারেক্টার এবং ওয়ার্ডের ডিফারেন্স বুঝতে হবে আপনি বলুন তো এই টাইটেলের মধ্যে ক্যারেক্টার কয়টা ওয়ার্ড কয়টা যা থাকে তা এখানে ক্যারেক্টার আছে ওকে ঠিক আছে এখন আমাদের কি করতে হবে 32টা ক্যারেক্টার খালি আছে এরকম খালি কি রাখা যাবে না কি করতে হবে 70 থেকে 80 মতো পড়াইতে হবে আচ্ছা তাহলে কিভাবে পড়াবো অ্যামাজন আসলাম এই প্রোডাক্টটা হচ্ছে রিনোট এই ওয়ার্ডটা নিতে হবে নিয়ে সেটা আমরা লাস্টের দিকে বসালাম এটা হচ্ছে প্রোডাক্টের কন্ডিশনটা উপরে দিয়ে দিতে একটু করে নিচে আসবো বলছিলাম যে ডিসক্রিপশন থেকে আমরা কি করতে পারবো কিছু কিওয়ার্ড নিতে অথবা আমরা ওয়াচ কাউন্ট থেকে কিওয়ার্ড সংগ্রহ করতে পারবো কিভাবে ওয়াচ কাউন্ট আসলাম আমাদের প্রোডাক্টে যেটা মেন কিওয়ার্ড সেটা হচ্ছে কি অ্যাপল আইফোন 8 প্লাস এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড মেন কিওয়ার্ডটা নিয়ার পরে ওয়াচ কাউন্টে এসে অ্যাপল আইফোন 8 প্লাস দিব এরপরে নিচে কতগুলো দেশের নাম দেখা যাচ্ছে ইউকে ইউ সিএ অনেকগুলো দেশের নাম দেখা যাচ্ছে আমার বায়ারটা যে দেশের হবে যে দেশের হবে সে দেশের নামে আমাকে কি করতে হবে আচ্ছা আমাকে একটু আপনি বলেন তো ইউকে যদি হয় তাহলে সেই বায়ারটা কোন দেশের ইউনাইটেড কিংডম আচ্ছা দেখি আমাকে ভাই তুমি বলো তো সিএ হলে কোন দেশের হবে ইউ হলে কোন দেশের হবে অস্ট্রেলিয়া দেখি লাস্ট ওয়ান আমাকে বলেন যদি এফ আর হয় তাহলে সেটা কোন দেশের ফ্রান্সের তাহলে এইভাবে আমরা বুঝে নিব যে কোন দেশের বায়ার সেটা কেমন এবং সেটা কোন অ্যাকাউন্ট হবে ইবে ডট কম হবে নাকি ইউকে হবে নাকি অস্ট্রেলিয়া হবে অন্য কোনটা হবে এবার আমরা কোথায় ক্লিক করবো শমি এখন আমাকে এখানে কোন রেজাল্ট গুলো দেখাবে কানাডা সিএ হলে কানাডা হবে এখন এখানে কোন রেজাল্ট গুলো আসবে এখানে এমন কতগুলো রেজাল্ট আসবে যে রেজাল্ট গুলো ইভের মধ্যে সব থেকে বেশি সেল হয়েছে এরকম প্রোডাক্ট গুলো আমার কাছে চলে আসবে এটা হচ্ছে ওয়াচ কাউন্টের কাছে আমরা এখানে আরেকটা ওয়ার্ড নিতে পারি সেটা হচ্ছে কি রিওন্ড এই রিওন্ডটা ওয়ার্ডটা খুঁজবো ইভেতে কিভাবে খুঁজবো দেখেন ইভের ডট কমে গেলাম রিনিউড আমি এখানে গিয়ে রিনিউড বসা দিলাম একটা আসলো ওপেন করলাম এরপরে এটা ওপেন করলাম যেগুলো
ভিডিওতে বড় বড় ডেসক্রিপশন আছে, সেগুলো আমরা ওপেন করব। এটা হচ্ছে এই যে এই অপশনটা একটু দেখে ফেলি, এটা হচ্ছে বিট। আমরা দুই ধরনের লিস্টিং এখন আমার মনে জানি না অতটুকু আসি না তোর কাছে, এটা তাহলে না দেখাই। ওকে, এটা দেখি 745টা সোল করছে, মানে সে মোবাইল এই মোবাইলটা 745 বার সেল করে দিছে, এবং তার কাছে কালারগুলো স্টক আছে দেখেন, স্পেস গ্রে, সিলভার, গোল্ড। তাহলে আমি দেখে নাম চেঞ্জ করতেছি, দেখে ছবিও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমি কি বলছিলাম, কারো মনে আছে? কালার এবং স্টোরেজ, এটাকে কি বলে? প্রোডাক্টের ভিন্ন, প্রোডাক্টের ভিন্নতাকে কি বলে? ভেরিয়েশন বলে। আমরা কি অতটুকু আসছিলাম? ভেরিয়েশন কি শেখানো হয় না এখনো? শুধু টাইটেল। ওকে ওকে, সেই জন্য ঠিক আছে। তাহলে আমরা তাইলে এগুলো একটু টাইটেলটা করার আগে আর কিছু বিষয় আছে সেগুলো একটু দেখাই ফেলি, তারপরে মনে হয় টাইটেল এসইও করা শেখাবো। আমি যাচ্ছিলাম যখন আজকে এসইও টাইটেল শেখানোর জন্য, কিন্তু আমার মনে হয় কি এসইও টাইটেলটা আরো পরে শেখালে ভালো হবে। আগে আমরা পুরো এইবার অপশনগুলো আগে জেনে নিই, কেমন? ওকে, নিচে আসলাম, দেখেন খেয়াল করেন, আপনাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টের মধ্যে অপশনগুলো থাকবে ঠিকই পাবে। এখানে যে প্রাইজের ফরম্যাটটা আছে এখানে থাকবে অপশন স্টাইল, সবার এরকম আছে কিনা একটু দেখেন তো, এরকম ছিল কিনা আগে ফরম্যাটটা, অপশন স্টাইল ছিল কিনা দেখেন ডিসক্রিপশন নিচে, যাদের ইবে অ্যাকাউন্ট আছে তারা একটু দেখেন তো, ক্রিয়েট লিস্টিং এ ক্লিক করলে পাবেন। যদি কারো অপশন লিস্টিংটা থাকে ডেসক্রিপশনের নিচে, তাহলে সেটাকে আমরা কি করে দিব, ফিক্সড প্রাইস করে দিব। তাহলে আমরা টাইটেলটা শেষ করছি না, রেড মার্ক গুলো কি বলছিলাম, কার মনে আছে? রেড মার্ক গুলা পূরণ করাটা কি বাধ্যতামূলক। তাহলে দেখেন সাবটাইটেল এর মধ্যে কি রেড মার্ক আছে? না। কাস্টম লেভেল আছে? না। কিসে আছে? ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরি গুলো কি কিভাবে আছে? টাইটেলটা বসানোর সাথে সাথে অটোমেটিক্যালি টাইটেলটা কি চলে আসে। আচ্ছা, টাইটেল তাহলে ক্যাটাগরি চলে আসছে, আসার পরে অপশন গুলো আমরা আজকে জেনে নিই। ইউপিসি কোড, ইউপিসি কোড সম্পর্কে বলা হয়েছে, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, প্রতিটা প্রোডাক্টের সাথে একটা একটা কি থাকে, কুর্তাকে ওই কুট দিয়ে ওই প্রোডাক্টের প্রাইসটাকে নির্ধারণ করা যায়, ওই প্রোডাক্টটা কি সেটা নির্ধারণ করা যায়, কেমন? আমরা সেটা এখানে কি বসাবো বলছিলাম, যদি দেয় তাহলে বসাবো, না দিলে তার সাথে পারি। কন্ডিশন, কন্ডিশন নিয়ে আলোচনা করা হয়েছিল, হয়েছিল। তাহলে আমার এখানে বায়ার যেটা দিচ্ছে সেটা হচ্ছে কি, রিনিউড, ঠিক আছে। তাহলে আমরা সেটাকে ইউজড ধরতে, কন্ডিশনটা লিখতে হবে ওই প্রোডাক্টের কন্ডিশনটা কি, কারণ ইউজের মধ্যে অনেক ধরনের ইউজ আছে। একটা হচ্ছে সর্বস চলে গেছে, এটা নাই আর, মানে অবস্থা বহুত খারাপ, আর একটা আছে একদম ফ্রেশ, এটা ইউজ হয়েছে ঠিক আছে, কিন্তু এটা অনেক ফ্রেশ। তো আমরা এখানে লিখতে পারি ভেরি গুড কন্ডিশন, এই ধরনের করে বাইরে আপনাদেরকে বলে দিবে, গ্রেট এ। তাহলে এটা হচ্ছে এ গ্রেড, যদি বি গ্রেড দেয় তাহলে বুঝতে হবে যে বি টু প্রো দাগ হয়েছে, সি গ্রেড দিলে অনেক দাগ হয়েছে। ওরা তিনটা গ্রেডে ভাগ করে দেয় কাজ করা। আচ্ছা, করলাম, তারপর অপশনটা কি, ছবি আপলোড করা। এখন আমরা কি করবো, অ্যামাজন থেকে ছবিগুলো আপলোড করবো, এই ছবিতে ক্লিক করলাম, রাইট বাটন দিলাম, সেভ ইমেজেস। তাহলে এটাকে আমরা একটা ফোল্ডার বানাবো, ডাউনলোড, নিউ ফোল্ডার, এখানে দিব ধরেন আইফোন 8 প্লাস নাকি 7 প্লাস, এটা 8 প্লাস, 8 প্লাস দিয়ে আমি একটা ফোল্ডার বানালাম, ওখানে ছবিগুলোকে আমি সেভ করলাম। ওকে, আর একটা ছবি আছে এটাকেও সেভ করি করলাম। এখন আমাদের কাজ কি হবে, ওই ছবিগুলো আপলোড করা। অ্যাড ফটোতে গেলাম, আমার কম্পিউটারের মধ্যে যেখানে রাখছি ডাউনলোডের মধ্যে গিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করছিলাম, সেটার নাম কি দিছিলাম? আচ্ছা, এই যে পাইছি না, যদি আমরা ফোল্ডারটা খুঁজে না পাই তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো, সার্চে গিয়ে আমি কি লিখবো, আমি যে নামটা দিয়ে করছিলাম,
চলে আসছে না ফার্স্টে, সেখান থেকে আমি ছবি দুইটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, সাথে সাথে সেগুলো ইভের মধ্যে চলে আসবে। তাহলে ছবি এরকম আপলোড করছি সবাই? একটা বায়ার মেসেজ করলো, তাহলে আমি এই ছবিটাকে ফার্স্ট আনতে হবে না? প্রথমে কি ব্যাকগ্রাউন্ডটা থাকবে নাকি ডিসপ্লে থাকবে? তাহলে এটা তো দুই নম্বর চলে গেছে। কিভাবে আনবো? ড্রাগ করে সামনে নিয়ে আসবো, এটাকে চেপে ধরে সামনে নিয়ে আসলাম। ওকে, ছবির কাজ শেষ। ইভের মধ্যে 12টা ছবি অ্যাড করা যায়, এটা গতকালকে প্রশ্নের মধ্যে ছিল, ওদেরকে ক্লাস নিয়ে হয়েছিল টোটাল তারা কি শিখলো না শিখলো। ওইখানের মধ্যে একটা প্রশ্ন করা হয়েছিল যে ইভের ছবি কয়টা ইউজ করা হয়, অনেকেই উত্তরটা ঠিক মতো দেওয়া নেই, কেউ লিখছে দুই কেউ লিখছে তিন। অবস্থা আসলে কয়টি অ্যাড করা যায়, এখানে ঘরে কয়টা দেখা হচ্ছে? 12টা পর্যন্ত ছবি আমরা অ্যাড করতে পারবো কোনো একটা প্রোডাক্টের। তাহলে দেখেন, একটা প্রোডাক্ট যদি থাকে, ওই প্রোডাক্টে যদি 12টা ছবি দেওয়া হয়, তাহলে ওই প্রোডাক্ট সম্পর্কে কিন্তু অনেক ভালো একটা ধারণা পাওয়া যায়। কিরকম? এই মোবাইলের মধ্যে দুইটা দিকে দেখা যাচ্ছে, একটা হচ্ছে ডিসপ্লে সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। কিন্তু সে চাইলে এদিকের ছবিটাও দিতে পারতো, এই পাশেরটা দিতে পারতো, এই পাশেরটা দিতে পারতো, এই পাশেরটা দিতে পারতো। তাহলে কাস্টমার বুঝতে পারতো যে তার মোবাইলের এদিকে কোনো দাগ আছে কিনা, নিচে কোনো দাগ আছে কিনা, উপরে কোনো দাগ আছে কিনা। তাহলে যত বেশি ছবি হবে তত বেশি ওই প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। তো আমরা চাইবো কি ম্যাক্সিমাম ছবিগুলো অ্যাড করার জন্য। অনেকে কি করে, ধর অ্যামাজন এখানে ছবি দেওয়া আছে কয়টা? 12টা। এখানে 12টা ছবি দেওয়া আছে, অথবা 9টা 10টা ছবি দেওয়া আছে। অনেকে কি করে, আসি করে ছবিগুলোকে অ্যাড করে না, 3-4টা করে তার বছর তো হয়ে গেছে, এতগুলো ছবি লাগে? আসলে কিন্তু না, যতগুলো ছবি থাকবে সবগুলো আমরা কি করব, অ্যাড করব। ওকে, ছবি অ্যাড করা শেষ। এরপর আসেন আইটেম স্পেসিফিক। আপনাদের কি এতটুকু আসা গেছে? আসছিলাম এতটুকু আসিনি। সবাই নোট করেন, আইটেম স্পেসিফিক দেন, উপর হেডলাইন লিখেন ইবে, ইবে লিখে লিখেন আইটেম স্পেসিফিক। লিখছেন ভাই? লিখতে চান না? আচ্ছা, আইটেম স্পেসিফিক কি জিনিস একটু দেখে আসি। এটা ইবের মধ্যে কোথায় থাকে? আইটেম স্পেসিফিক থাকবে এই যে, প্রথমে থাকবে টাইটেল, তারপর হচ্ছে ছবি, তারপর কন্ডিশন, প্রাইস, তারপর হচ্ছে এই যে এখানে আইটেম স্পেসিফিক এই অপশনটা, এটা পুরোটা হচ্ছে কি আইটেম স্পেসিফিক। আচ্ছা, আইটেম স্পেসিফিক মানে কি? এটার মানে হচ্ছে কোন একটা প্রোডাক্টের ক্ষুদ্র বর্ণনা। আইটেম স্পেসিফিক হলো, দেখেন আইটেম স্পেসিফিক হলো কোন একটি প্রোডাক্টের ক্ষুদ্র বর্ণনা। আইটেম স্পেসিফিক হলো কোন একটি আইটেমের চার মধ্যে কোন প্রোডাক্টের কালার, সাইজ, মডেল, স্টোরেজ, ব্র্যান্ড নেম, আমাদের দিয়ে লিখেন এমপিএন, ইত্যাদি ছোট বর্ণনা থাকে।
যেহেতু প্রথম ক্লাসটা করেননি, এখানে দেখেন একটা ক্লাস আছে একটা কিন্তু লিঙ্ক, একটা মিস করছেন তো আপনি অনেক দূর হারা যাবেন। তো এখানে আমি চাইবো কেউ যেন ক্লাস মিস না করে, ক্লাস মিস করলে কিন্তু মোটামুটি বুঝতে অনেক কষ্ট হবে। আর আপনার কাজ হবে কি, রিমা ম্যাডামের সাথে বসে প্রথম ক্লাস গুলো কি হয়েছিল ইভেন নিয়ে ডিটেলস উনি আপনাকে জানাই দিবে, আমি থাকলে আমিও আছি উনিও আছে। ওকে আচ্ছা, তাহলে আইটেম স্পেসিফিক হলো ছোট ছোট বলো না, যেমন ব্র্যান্ড নেম থাকবে, এমপিএন থাকবে, কালার কি থাকবে, সাইজ থাকবে, র্যাম কত, স্টোরেজ কত, ছোট ছোট সব বর্ণনা গুলো এখানের মধ্যে দিয়ে থাকবে। তাহলে দেখেন ব্র্যান্ড অ্যাপেল, কালার গ্রে, অপারেটিং সিস্টেম আইওএস। আচ্ছা দেখি আপনাদের মধ্যে ভাই আপনি বলতে পারবেন আপনার যে মোবাইলটা ইউজ করেন মডেলটার নাম কি? আচ্ছা রেডমির মধ্যে যে ভার্সনটা আপনি ইউজ করেন, অপারেটিং সিস্টেম যেটা ইউজ করেন সেটার নাম কি? আপনি কোনটা ইউজ করেন? অ্যাপেল ইউজ করেন? আচ্ছা অ্যাপেল এর মধ্যে অপারেটিং সিস্টেমের নাম আপনি কোনটা? এমআই। অপারেটিং সিস্টেম কোনটা? অপোর মধ্যে অপারেটিং সিস্টেম কোনটা? অ্যান্ড্রয়েড। এটা আমাদেরই জানতে হবে, আমরা যে স্যামসাং, এমআই আর হচ্ছে কি ওপো এরকম যে মডেলগুলো আছে ওই ম্যাক্সিমাম মডেলগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড। আচ্ছা দেখি আমাকে বলেন তো রিমার্কেটার মধ্যে পারবেন নোকিয়া যে নতুন মডেলগুলো আসছে হ্যাঁ সেগুলার অপারেটিং সিস্টেম কি? হ্যাঁ মাইক্রোসফট। সেটা কি মাইক্রোসফট? অ্যাপেলের অপারেটিং সিস্টেম কি? আইওএস। এগুলো হচ্ছে একটা নাম, ওদের সিস্টেম হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট। যেমন ধরেন এমআই এর মধ্যে যে ডিজাইনটা দেখবেন সেটা স্যামসাং এর সেম দেখবেন, সেটা অপ্পো তো সেম দেখবেন, কিন্তু আইফোন এর মধ্যে যে ডিজাইন গুলো আছে সেগুলো কিন্তু অন্যদের সাথে মিলে না, সেটা হচ্ছে আইওএস। এটা মনে থাকবে। তাহলে আজকে আমরা একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং এর বাইরে কিন্তু এটা জেনারেল নলেজ, এমন যে দেখা দরকার অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে। আচ্ছা এবার আমাকে বলেন আপনাদের সামনে যে কম্পিউটার গুলো আছে সেই কম্পিউটারের অপারেটিং সিস্টেম কি? উইন্ডোজ। গুগল হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ। আচ্ছা আমার কাছে যে ম্যাকবুকটা আছে ওই ম্যাকবুকের অপারেটিং সিস্টেম কি? আইওএস। ক্লিয়ার? তাহলে ম্যাকবুকের অপারেটিং সিস্টেম হচ্ছে আইওএস, ওটার সাথে মাইক্রোসফট এগুলো মিলবে না। আর মাইক্রোসফটের যেগুলো মানে এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? উইন্ডোজ। ওকে উইন্ডোজের মধ্যে অনেকগুলো ভার্সন আছে, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8। ওকে ওগুলো হচ্ছে ভার্সন, ওগুলো একটা বছরে একটা ইয়ারে ওরা কি করে ভার্সন গুলো চেঞ্জ করে, আপডেট দেয়। ওকে তো এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এই সবগুলো ইনফরমেশন কিন্তু আমরা নিতে পারবো, এখান থেকে পুরোটা কেটে দিব না, যদি পুরোটা না মিলে সেটা আমরা এখান থেকে কি করে দিব, ক্রস করে দিলে কিন্তু কি হয়ে যাবে অটোমেটিক্যালি সেটা বন্ধ হয়ে যাবে। ওকে তাহলে দেখেন ব্র্যান্ড চলে আসছে, অ্যাপেল চলে আসছে, বসাই দিছে, যদি না বসাতো তাহলে আমাদেরকে বসানো হতো, কারণ এখানে স্টার মার্ক আছে। ক্যাপাসিটি, স্টোরেজ ক্যাপাসিটি, ওই মোবাইলের ক্যাপাসিটি কতটুকু আছে সেটা এখানে বসানো হয়ে গেছে। স্ক্রিন সাইজ, এই মোবাইলের স্ক্রিন সাইজ কত সেটা আমরা এখানে বসাতে পারবো, কিভাবে বসাবো দেখেন। সেম মডেলের অন্য অন্য বায়ার গুলা এই যে এটা দেখেন স্ক্রিন সাইজ সেম মডেল কিনা আগে দেখেন, এটা কি এইট না? আচ্ছা আমাদেরটা কি এইট নাকি এইট প্লাস? প্লাস হলে কি এটার সাথে কি ডিসপ্লে কি মিলবে নাকি মিলবে না? মিলবে না, বড় ছোট হবে না। তাহলে এখানে যে কাজগুলো আমরা করব এখানে যদি কেউ ধুম দ্বারা কাজ করে তাহলে তার কাজের মধ্যে ভুল হবে, প্রতিটা কাজ আমাদেরকে নির্ভুলভাবে করতে হবে, দেখে শুনে করতে হবে। এই প্রোডাক্টটা হচ্ছে কি অ্যাপেল আইফোন 8, আমরা যেটা করতে সেটা হচ্ছে কি 8 প্লাস, তাহলে সেটার সাথে স্ক্রিনের সাথে ম্যাচ হবে না, একটু বড় ছোট হবে। আমরা আমাদের চলে যাবো কারণ আমরা এখান থেকে নিচ্ছি, এখানের মধ্যে যদি ইনফরমেশনটা পাই তাহলে বসাবো, না পাইলে আমরা বসাবো না। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ক্ষুদ্র বর্ণনা, শিপিং ওয়েট কত, এটার ওয়েট কত, প্রোডাক্টের ডাইমেনশন কত,
ডাইমেনশন কি জিনিস? ডাইমেনশন হচ্ছে ওই প্রোডাক্টের আকার, আকার অথবা সাইজ, ওই প্রোডাক্টটা শিপিং করলে কত, প্যাকেটটা কত বড় হতে পারে, এই বিষয়ে ডিটেলস গুলো এখানে দেওয়া থাকে। তাহলে দেখেন কালার, গ্রে কালার, র্যাম কত জিবি, এটা কি 2 GB নাকি 1 GB নাকি 3 GB আমরা এখানে বসাতে পারবো, ওটা যত জিবি হবে সেটা এখান থেকে সিলেক্ট করব। ফিচার, এই মোবাইলের মধ্যে গুণাবলী কি কি আছে, ক্যামেরাটা কত মেগাপিক্সেলের, এটা ওয়াটারপ্রুফ কিনা, এটা ডাস্ট রেজিস্ট্যান্ট কিনা, যে ময়লা ধরবে না, যে গুণাবলীগুলো থাকবে সেগুলো আমরা কোথায় বসাবো, এখানে বসিয়ে অ্যাড করে দিব। যদি এখানের মধ্যে থাকে এই যেমন ধরেন 4G ডাটা ক্যাপাবল, এটা সিলেক্ট করলাম, যেগুলো যেগুলো দরকার এই যে অ্যামোলেড ডিসপ্লে এটা সিলেক্ট করলাম। যদি কোনো একটা গুণাবলী এখানের মধ্যে না থাকে তাহলে সেটা আমরা ওখান থেকে নিয়ে এসে, অ্যামাজন থেকে নিয়ে এসে এখানে বসিয়ে অ্যাডে ক্লিক করব, তাহলে সেটা ফিচারের মধ্যে অ্যাড হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? কেউ না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, বারবার সমস্যা নেই। মডেল নাম্বার, ওই মোবাইলের নিশ্চয়ই একটা মডেল নাম্বার থাকবে, ওই মডেল নাম্বারটা আমরা এখানে বসাবো, যদি এখানে মধ্যে থাকে তাহলে সিলেক্ট করবো, যদি না থাকে এখানে বসিয়ে অ্যাড ক্লিক করবো। এমপিএন, এমপিএন সম্পর্কে বলা হয়েছিল কবে? গতকালকের প্রশ্নের মধ্যে আসছিল। এমপিএন হচ্ছে ম্যানুফ্যাকচারার পার্ট নাম্বার। ম্যানুফ্যাকচারার কি জিনিস ভাইয়া? ম্যানুফ্যাকচারার কি জিনিস? আমরা কিন্তু এটা সবসময় দেখি ভাইয়া, ম্যানুফ্যাকচারার কি জিনিস কে বলতে পারবে? উৎপাদন, মানে উৎপাদনকারী, যেখান থেকে বের হয়। ঠিক আছে, আমরা যখন একটা পানি কিনি অথবা কোনো একটা কিছু কিনি তখন কিন্তু আমরা দেখি ম্যানুফ্যাকচার ডেট দেখি, আর একটা হচ্ছে কি এক্সপায়ার ডেট। ম্যানুফ্যাকচার ডেট মানে এটা কখন উৎপাদন করা হয়েছে, এক্সপায়ার ডেট মানে হচ্ছে এটা মেয়াদ কখন উত্তীর্ণ হবে, দুইটা জিনিস আমরা থাকি। তো এমপিএন হচ্ছে ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, যেখান থেকে উৎপাদন করা হয়েছে সেখানে একটা পার্ট নাম্বার, ওই নাম্বারটা আমরা যেহেতু জানি না সেহেতু আমরা এখানে বসাবো, ডাস নট অ্যাপ্লাই বসাবো। ম্যানুফ্যাকচার মানে কি? উৎপাদন, মনে থাকবে? এমপিএন মানে কি? ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার। কিন্তু গতকালকে সবাই উত্তর দিয়েছিল ম্যানুফ্যাকচার প্রোডাক্ট নাম্বার, আসলে এটা কি হবে? পার্ট নাম্বার হবে। ওকে, শেষ। এরপর আসলো কি? আইটেম ডেসক্রিপশন। আইটেম ডেসক্রিপশনের বক্সের মধ্যে স্টার মার্ক দেওয়া আছে, তাহলে এটা বর্ণনাটুকু পূরণ করাটা বাধ্যতামূলক। আসেন আমরা কিভাবে এটা পূরণ করবো দেখে আসি। অ্যামাজনের মধ্যে ডেসক্রিপশন দুইটা জায়গায় থাকে, একটু মন দিয়ে খেয়াল করেন কথাটা। অ্যামাজনের মধ্যে ডেসক্রিপশন দুই জায়গায় থাকে, একটা হচ্ছে ছবির ডান পাশে, এবং এই যে একটা পয়েন্ট দেখতেছেন না, এই পয়েন্টটাকে বুলেট পয়েন্ট বলা হয়। কি বলা হয়? ওই বুলেট পয়েন্টের সংখ্যা ম্যাক্সিমাম 5। কয়টা পর্যন্ত দেওয়া যাবে? 5টা বুলেট পয়েন্ট দেওয়া যাবে। বুলেট পয়েন্ট মানে হচ্ছে কি? ফিচার, মূল বর্ণনা, মানে ওই প্রোডাক্টের মূল বর্ণনা গুলোকে পয়েন্ট আকার দেয়া, এটাকে বলে বুলেট পয়েন্ট। চিহ্নটা আপনারা মনে রাখবেন, কারণ এটা আমাদের কাছে অনেক সময় আসবে, এটা বারবার আসতে পারে সামনে। তাহলে এই বর্ণনাটাকে বলে বুলেট পয়েন্ট। নিচে আরেকটা বর্ণনা আছে, প্রোডাক্ট, এখানে গিয়ে প্রোডাক্টের একটা বড় একটা ডেসক্রিপশন দিয়ে আছে। আমরা কি করব, এখান থেকে প্রোডাক্টের ডেসক্রিপশনটুকু কালেক্ট করে ইবের মধ্যে গিয়ে ডেসক্রিপশনে বসাবো। তাহলে অ্যামাজনের মধ্যে যে ডেসক্রিপশনটা নিচে আসে নিচে, সেটাকে আমরা কোথায় বসালাম? ইবে তে নিয়ে গিয়ে উপরে বসালাম। আচ্ছা, দুইটা এন্টার দিলাম, নিচে আসলাম। অ্যামাজনের মধ্যে যে ডেসক্রিপশনটা উপরে আছে যেটাকে আমরা বুলেট পয়েন্ট বলতেছি, সেটাকে আমরা কপি করে নিয়ে ইবে তে গিয়ে কোথায় বসাবো? নিচে বসাবো। বসালাম, এতটুকু ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে নিচে যেটা থাকবে সেটা কোথায় বসাবো? উপরে। আর উপরেরটা কোথায় বসাবো? ব্যাপারটা উল্টা না? তাহলে বসালাম। এখন একটা নোট করেন, প্রশ্নটা কিন্তু গতকালকে ক্লাসে আসছিল, সেটা হচ্ছে
এর মধ্যে ফন্ট সাইজ কত হবে, এর মধ্যে আমি সবগুলো ডেসক্রিপশনটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। করার পরে ডান পাশে কোণায় অ্যাডভান্স এডিটিং একটা অপশন আছে, আমি লিখছিলাম যে ইভের মধ্যে প্রোডাক্টের সাইজগুলা কিভাবে বড় ছোট করা হয় অথবা কোন অপশন থেকে করা হয়। উত্তর ছিল অ্যাডভান্স এডিটিং, ক্লিক করলাম। করার সাথে সাথে দেখেন আমার কাছে অনেকগুলো অপশন চলে আসছে। আমি এখান থেকে সাইজটা 14 করব। তাহলে লিখেন ইবে ডেসক্রিপশনের স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে 14। ইবে ডেসক্রিপশনের ফন্ট সাইজ FONT ফন্ট ফন্ট সাইজ হবে 14। লিখছি, আচ্ছা এখন দেখেন ধরেন কোন একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এটাকে আমি বোল্ড করে দিতে পারবো। এই যেখানে বি দিয়ে আছে বি দিয়ে বোল্ড করা যাবে এবং এখান থেকে কালারিং করা যাবে। এই যে কালারে ক্লিক করলাম কালারও করা যাবে। তাহলে উপরের অনেকগুলো অপশন আছে, যেখান থেকে এগুলো করতে পারবো, কালার চেঞ্জ ফন্ট সাইজ চেঞ্জ করা এগুলো করতে পারবো। না এটা আমি বলতেছি, হ্যাঁ এই বিষয়টা আমি বলতেছি, সবাই নোট করেন ডেস্ক ইভের ডেসক্রিপশন হেডলাইন দেন ইভের ডেসক্রিপশন। ইভের ডেসক্রিপশনের মধ্যে অ্যামাজন অথবা অন্য কোন সাইডের বর্ণনা দেয়া যাবে না। ইভের ডেসক্রিপশনের মধ্যে অ্যামাজন অথবা অন্য কোন সাইডের নাম অথবা বর্ণনা দেওয়া যাবে না। তার মানে কি দাঁড়ালো, অ্যামাজনটা এখান থেকে করতে হবে, ঠিক আছে, এক নম্বর করতে হবে। দুই নম্বর পয়েন্ট নেন, দুই নম্বর পয়েন্ট, কোন ধরনের ওয়ারেন্টি গ্যারেন্টি উল্লেখ করা যাবে না। কোন ধরনের ওয়ারেন্টি গ্যারেন্টি ইউজ করা যাবে না। কোন ধরনের ফোন নাম্বার ইমেল অথবা কন্টাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। কোন ধরনের ইমেল ফোন নাম্বার অথবা কন্টাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। লিখছেন আর
আরেকটি হলো HTML এখন আসেন HTML এবং স্ট্যান্ডার্ড এর মধ্যে পার্থক্যটা একটু দেখে আসি এখানে আমরা যে ডেসক্রিপশন দেখতেছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট এখানের মধ্যে কোন ধরনের ডিজাইন দেওয়া আছে নাই এখন আমরা অন্য একটা দেখি এটাতে আছে কিনা হ্যাঁ এটাতে আছে দেখেন এটাতে অনেক সুন্দর করে টাইটেলটা করছে একটা লোগো বসালো এখানে একটা লোগো বসালো পেমেন্ট শিপিং রিটার্ন পলিসি কন্ট্যাক্ট সার্ভিস কাস্টমার সার্ভিস সবগুলো একটা ডিটেলস দিছে তাহলে লিখেন স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো সাদা সিধে সাদা সিধে বর্ণনা যেখানে শুধুমাত্র বর্ণনা থাকবে কোন ধরনের ডিজাইন করা থাকবে না কোন ধরনের ডিজাইন করা থাকবে না কোন ধরনের ডিজাইন করা থাকবে না লিখছেন আরেকটা লিখেন HTML ডেসক্রিপশন বলতেছি HTML ডেসক্রিপশন HTML ডেসক্রিপশন এর মধ্যে ডিজাইন করা থাকবে লিখেন HTML ডিজাইনের নাম HTML ডিজাইনের নাম টেমপ্লেট যেখানের মধ্যে বায়ারের ব্র্যান্ড লোগো
বায়ারের ব্র্যান্ড লোগো কমা শিপিং পলিসি রিটার্ন পলিসি ইত্যাদি সাজানো থাকবে। এটা এঁকে ফেললেন, এঁকে ফেললে মনে থাকবে। আমি আমার করে একটা এক্সাম্পল দেখাই, যেটা আমার একটু করে ডিসপ্লে দেখি। এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট একটু আগে একটা ডিজাইন করলো, সেটা একটু দেখে আসি। দেখেন এখানে ব্র্যান্ডের লোগো আছে, তারপর ছবিগুলা এখান থেকে বড় বড় করে জুম করে দেখতে পারবে। তারপরে এখানে শিপিং পলিসি, রিটার্ন পলিসি, ফ্রি শিপিং আরো অনেকগুলো বর্ণনা দিয়ে থাকবে। এটা হচ্ছে একটা টেমপ্লেট। তাহলে কি এখানে লোগো থাকবে একটা বাইরে, তারপরে ডিসক্রিপশন গুলো থাকবে, গ্যালারি ইমেজ গুলো থাকবে, এটা এখানে ফেলা হয়েছে। এখানে কি লেখা আছে, ওই নামে একটা বর্ণনা থাকবে। যেমন ধর সে লিখবে যে আমি 2016 সাল থেকে আমি প্রোডাক্ট শুরু করি, আমি লাস্ট 3 বছর ধরে কাস্টমারদের অনেক স্যাটিসফ্যাকশন দিয়ে গেছি, ভালো ভালো প্রোডাক্ট সেল করি, আমার মার্কেটে সুনাম আছে, এই ধরনের করে বর্ণনা দেওয়া থাকবে। ওটা হচ্ছে অ্যাবাউট আস সেকশন। দুই নম্বর হচ্ছে শিপিং। শিপিংটা কি জিনিস, কেউ আমার থেকে প্রোডাক্টটা কিনলে আমি কতদিনের মধ্যে প্রোডাক্টটা শিপিং করব, তার কাছে পাঠাবো, সে সম্পর্কে বর্ণনা দেওয়া থাকবে। আর সেগুলোকে বলে 1 বিজনেস ডে, 2 বিজনেস ডে, অথবা 3 বিজনেস ডে। এখন আসেন বিজনেস ডে কি জিনিস, আমরা কি জানি বিজনেস ডে? এটা কিন্তু অনেক স্মার্ট একটা শব্দ,
অনেক জায়গায় দেখবো বিজনেস যেমন হচ্ছে কার্যদিবস, মানে যেগুলোতে সরকারি দিন বাদে যেগুলোতে সরকারি দিন ছুটি বাদে যে দিনগুলোতে অফিস কার্যক্রম চলে সেগুলোকে বলে কি বিজনেস ডে। তাহলে আপনারা বলেন তো বাংলাদেশের মধ্যে বিজনেস ডে কয়দিন? তারপর আসেন রিটার্ন। রিটার্ন কি জিনিস? আমি একটা প্রোডাক্ট সেল করলাম, কোন কারণে প্রোডাক্ট ভাঙা পড়ছে, ফেটে গেছে, কোন একটা সমস্যা হয়েছে, তখন আমি সেটা কিভাবে রিটার্ন নিব, রিটার্ন নেওয়ার প্রক্রিয়া সেটা সম্পর্কে এখানে নিজে বর্ণনা দিয়ে থাকবে। লাস্ট ওয়ান কন্ট্রাক্ট আস, আমাদের সাথে কিভাবে তারা আমাদেরকে কিভাবে মেসেজ দিবে, কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেই বিষয়ে বর্ণনা থাকবে। তাহলে আপনারা বলেন তো কোনটা বেশি সুন্দর, টেমপ্লেটের জিনিসটা সুন্দর নাকি স্ট্যান্ডার্ডটা সুন্দর? কোনটা সুন্দর? অবভিয়াসলি টেমপ্লেট, যেখানে অনেক ডিজাইন করা থাকবে, এখন যে কেউ কিন্তু সেটা দেখতে চাইবে, পড়তে চাইবে, কারণ সবগুলো বর্ণনা দিয়ে আছে। এটা হচ্ছে একটা এক্সাম্পল কিসের, যেখানে টেমপ্লেট আছে। আর একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। তাহলে স্ট্যান্ডার্ড এবং টেমপ্লেটের মধ্যে ডিফারেন্স আমরা বুঝে নিলাম। ওকে, তো আজকের ক্লাস এতটুকুই।